আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম যে সবাই কিনান কলেজের মধ্যে পৌঁছে যায়। এবারের স্টুডেন্টদেরকে দেখে ইল্ডাররা অনেক খুশি হয়ে যায় এবং তাদেরকে একটি আইডেন্টিটি ব্যাজ দেয়। তখন ইল্ডার তাদেরকে বলে, যদিও তোমরা এখানে পৌঁছে গিয়েছ, কিন্তু তারপরও তোমাদেরকে কিনান কলেজে যাওয়ার জন্য টেস্ট দিতে হবে, আর তোমাদের রিয়েল টেস্ট এখন থেকে শুরু হবে, তাই তোমরা তোমাদের সেই ব্যাচ সম্পর্কে ভালো করে জেনে নাও। ইল্ডার আরও বলে, তোমাদের এই ব্যাচ সব সময় তোমাদের কাছে রাখতে হবে। তোমরা ভিন্ন ভিন্ন ফাইটারদেরকে নিয়ে একটি গ্রুপ বানাতে পারো এবং তোমরা তোমাদের সেই গ্রুপের সাথে জঙ্গলের মধ্যে প্রবেশ করতে হবে। এই জঙ্গলের মধ্যে তোমাদের সিনিয়ররা তোমাদের জন্য ওয়েট করছে। সিনিয়র ফাইটাররা তোমাদেরকে থামানোর চেষ্টা করবে, হয়তো তোমরা তাদের সাথে ফাইট করবে, না হয় তাদেরকে অ্যাভয়েড করে চলে যাবে, আর এভাবে তোমাদেরকে সেই ব্যাচটি নিয়ে জঙ্গলের লাস্ট প্রান্তে যেতে হবে। আর জঙ্গলের লাস্ট পর্যায়ে যাওয়ার পরেই তোমরা কিনান কলেজের ইনডোরের মধ্যে অ্যাডমিশন নিতে পারবে। আসলে এখানে জিয়ানদের কলেজের ফাইটাররা ছাড়াও ভিন্ন ভিন্ন কলেজ থেকে অনেক ফাইটাররা চলে এসেছিল, এজন্য ইল্ডাররা তাদের মধ্য থেকে সবচেয়ে ভালো ভালো স্টুডেন্ট নেওয়ার জন্য এই টেস্ট রেখেছে। ইল্ডাররা তাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য বলে, জঙ্গলের মধ্যে তোমাদের থেকে সিনিয়ররা এই ব্যাচটি নিয়ে নেওয়ার চেষ্টা করবে, কারণ এই ব্যাচের মধ্যে ফায়ারের এনার্জি রয়েছে এবং তারা সেই ফায়ার এনার্জিটি নেওয়ার জন্য অনেক চেষ্টা করবে। আর তখনই ইল্ডার সেই টেস্ট এক্সাম শুরু করে দেয় এবং সবাই সেই জঙ্গলের দিকে যেতে শুরু করে। সেখানে অনেক রাত হয়ে গিয়েছিল আর আমরা সেখানে একটি টিমকে দেখতে পাই, সেই টিমকে জিয়ানের টিম অবজার্ভ করছিল। তারপর সেখানে দুইজন সিনিয়র ফাইটার আসে, মাত্র দুইজন সিনিয়র ফাইটার মিলেই সেই গ্রুপকে হারিয়ে দেয়। তখন সেই সিনিয়র স্টুডেন্টরা বলে, আমরা ভেবেছিলাম এবারের স্টুডেন্টরা অনেক ভালো হবে, কিন্তু তারা তো কিছুই করতে পারল না। তখন সেই সিনিয়র ফাইটাররা হাসতে থাকে, সিনিয়রদের এই টিমের নাম ব্ল্যাক সাইলেন্স গ্রুপ এবং এই টিমটি অনেক পাওয়ারফুল ছিল। তারপর সেখানে ব্ল্যাক গ্রুপের লিডার চলে আসে, তখন লিডার তাদের সেই এনার্জি ব্যাজগুলো নিয়ে নেয় এবং সেই এনার্জি ব্যাজের মধ্যে থেকে ফায়ার এনার্জি বের করতে থাকে এবং সেই ফায়ার এনার্জিকে সে নিজের মধ্যে নিয়ে নেয়। তারপর তারা সেখান থেকে চলে যায়। তারপর বাইচান বলে, আমাদেরকে সামনে যাওয়া উচিত। তখন জিয়ান বাইচানকে থামিয়ে দেয় এবং বলে, ব্ল্যাক গ্রুপ অনেক পাওয়ারফুল একটি টিম, তাই আমরা চিন্তা ভাবনা ছাড়া যদি আগে যেতে থাকে তাহলে ওল্ড টিম আমাদেরকে এমনি হারিয়ে দিতে পারবে এবং আমাদের ব্যাজও নিয়ে নিবে। আমরা যদি টিম বানিয়ে আগে না যাই তাহলে আমরা এমনিতেই হেরে যাব, তাই আমাদের পাঁচজনকে একসাথে মিলে একটি গ্রুপ বানাতে হবে এবং একজনকে লিডার বানাতে হবে। সেই লিডার পুরো গ্রুপকে লিড করবে এবং আগে নিয়ে যাবে। তখন সবাই চিন্তা করতে থাকে লিডার কে হবে। তারা চিন্তা করছিল কিন্তু কেউই কাউকে ক্যাপ্টেন হিসেবে নির্বাচন করছিল না। তখন বাইচান ক্যাপ্টেন হওয়ার কথা বলতেই যাবে, তখনই জি জুনিয়র সবার সামনে চলে আসে এবং বলে, আমাদের গ্রুপের লিডার জিয়ানকে বানানো উচিত। জি জুনিয়র কথায় বাকি দুইজন হ্যাঁ বলে, না চাওয়ার পরেও বাইচান এই ডিসিশনে এগুরি বলে দেয়। তখন জিয়ান তাদেরকে বলে, যেহেতু আমি ক্যাপ্টেন হয়েই গেছি, তাই বিপদের সময় আমরা কেউ কাউকে ছেড়ে কোথাও যাব না, তাই আমাদেরকে পার্সোনালি সব কথাবার্তা বাদ দিয়ে টিম নিয়ে কাজ করতে হবে, তা না হলে ওল্ড স্টুডেন্টরা আমাদেরকে হারিয়ে দিবে। তখন জি জুনিয়া বলে, আমাদেরকে প্রথমে এই জঙ্গল সম্পর্কে ধারণা নিতে হবে, যার ফলে সহজেই আমরা এই জঙ্গল পার করতে পারব। তখন জিয়ান বলে, আমরা ওল্ড ফাইটারদের কাছ থেকে এই জঙ্গল সম্পর্কে জানব। তারপর তারা সবাই মিলে একটি জায়গায় যায় এবং একটি গাছের উপর বসে থাকে। তারপর জিয়ান তার স্পেশাল আই পাওয়ার ইউজ করে আশেপাশে থাকা ওল্ড স্টুডেন্টদেরকে খুঁজতে থাকে। জিয়ান তখন দেখতে থাকে কোথায় কোথায় সিনিয়র ফাইটাররা রয়েছে এবং কোন কোন গ্রুপকে আমরা সহজেই হারিয়ে দিতে পারব, কিন্তু এরকম উইক গ্রুপ জিয়ান একটিও খুঁজে পায় না। তারপর খুঁজতে খুঁজতে সকাল হয়ে যায় এবং সকাল থেকে দুপুর হয়ে যায়। তখন বাইচান বলে, কতক্ষণ পর্যন্ত আমরা এভাবে ওয়েট করব? তখন গুজিয়া তাকে বলে, আমরা এই কাজ তাড়াতাড়ি করতে পারব না। তারপর জিয়ান একটি গ্রুপকে খুঁজে পায় এবং তারা সেই গ্রুপের দিকে যেতে থাকে। সেই সিনিয়র গ্রুপটি একটি নতুন গ্রুপকে হারিয়ে দিয়েছিল। তারপর তারা সেই নতুন গ্রুপের কাছ থেকে ব্যাজগুলো নিয়ে নেয় এবং ব্যাজের সেই ফায়ার এক্সার্ট করতে থাকে। তারপর সেই ওল্ড গ্রুপের ফাইটার তাদের ফাইটারদেরকে আরও নতুন গ্রুপকে খুঁজতে বলে, কিন্তু তখনই জিয়ান আওয়াজ দেয় এবং বলে, তোমাদেরকে নতুন গ্রুপকে খোঁজার দরকার নেই, আমরা এমনি চলে এসেছি। তখন লিডার বলে, তোমাদের তো দেখি অনেক সাহস আছে, এই সাহসের কারণে আজকে তোমরা আমাদের হাতে মার খাবে।
জিয়ান তাদের লেভেল চেক করে তখন জিয়ান বুঝতে পারে এই ফাইটারগুলো দো মাস্টারের টুইস্টারে রয়েছে। তখন জিয়ান বলে তাই আমাদেরকে বেশি দেরি না করে তাদের উপর হামলা করে দেওয়া উচিত এবং খেয়াল রাখবে এখান থেকে যেন কেউ পালিয়ে না যেতে পারে। তারপর জিয়ানের টিম ওল্ড টিমের উপর অ্যাটাক করে এবং জিয়ানের টিমকে জিততে দেখা যায়। তারপর জিয়ান লিডারের সাথে ফাইট করে, লিডার জিয়ানের স্ট্যান্ড দেখে তার আশেপাশে একটি আর্মর ক্রিয়েট করে, কিন্তু জিয়ান তার তরবারি দিয়ে সেই আর্মরকে সহজেই ভেঙে ফেলে। তখন জিয়ান তার তরবারি সেই লিডারের মুখের উপর রাখে, এজন্য তারা স্যালেন্ডার করতে বাধ্য হয়। তারপর জিয়ান সেই লিডারকে জিজ্ঞেস করে, এই জঙ্গল কত বড়? তখন ওল্ড টিমের লিডার বলে, এই জঙ্গল অনেক বড়। তখন জিয়ান বুঝে যায় তারা সঠিকভাবে উত্তর দিচ্ছে না। তখন জিয়ান তার টিম মেম্বারদেরকে বলে, তোমরা এক একজনে এক একজন ওল্ড স্টুডেন্টদেরকে নিয়ে যাও এবং তাদের কাছ থেকে উত্তরগুলো নাও। তারা যদি ভিন্ন ভিন্ন উত্তর দেয় তাহলে তোমরা তাদের উপর যে কোনো কিছু করতে পারো, তার মানে তোমরা যত খুশি তাদেরকে মারতে পারবে। তখন জিয়ান সেই সিনিয়রকে জিজ্ঞেস করে, এই টুর্নামেন্টের মধ্যে কতগুলো সিনিয়র গ্রুপ রয়েছে? তখন সেই সিনিয়র ভয়ে বলে, এখানে সর্বমোট 35 জন সিনিয়র রয়েছে এবং 5টি গ্রুপ রয়েছে, আর প্রতি গ্রুপে 7 জন করে মেম্বার রয়েছে। তখন জিয়ান তাকে জিজ্ঞেস করে, তারা কতটুকু পাওয়ারফুল এবং তাদের গ্রুপে কি তোমার মতো পাওয়ারফুল ফাইটার রয়েছে? তখন সেই লিডার বলে, এখানের মধ্যে 3টা গ্রুপ আমাদের মতো এবং বাকি 2টা টিম অনেক বেশি পাওয়ারফুল, আর সবচেয়ে পাওয়ারফুল 2টি টিমের নাম হল ব্ল্যাক ফিউরিস এবং হোয়াইট ফিউরিস। এই 2টা টিম অনেক বেশি পাওয়ারফুল এবং তাদের ফাইটাররাও অনেক বেশি পাওয়ারফুল। ব্ল্যাক টিমের মধ্যে সবাই ব্ল্যাক এবং সেই গ্রুপের লিডার হল সেটি, এবং হোয়াইট টিমের মধ্যে সবাই হোয়াইট এবং সে টিমের লিডারের নাম লোহাও। হোয়াইট টিমের সাথে এখন পর্যন্ত কেউ জিততে পারেনি। তখন জিয়ান সেই সিনিয়রকে জিজ্ঞেস করে, এই ফায়ার ব্যাচ কি আর এই ফায়ার ব্যাচগুলো কেন সিনিয়ররা নিতে চায়, আর তোমরা সিনিয়ররা কেন এই ফায়ার ব্যাচের জন্য এতটা পাগল? তখন লিডার বলে, কিনান কলেজের মধ্যে এমন অনেক জায়গা আছে যেখানে তোমরা এই ব্যাচ দিয়ে কালটিভেট করে অনেক বেশি পাওয়ারফুল হতে পারবে। তারপর জিয়ানের বাকি মেম্বাররাও তাদের থেকে বিভিন্ন ধরনের তথ্য নিতে শুরু করে, কিন্তু তারা কিছুই বলতে রাজি হয় না। তারপর উহাও তার তরবারি বের করে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে। তখন তারা ভয়ে ভয়ে বলতে থাকে, এই ফায়ার ব্যাচ কিনান কলেজের মধ্যে কারেন্সি হিসেবে কাজ করে, আর কলেজের মধ্যে ইল্ডাররা প্রত্যেক ফাইটারকে 7 দিনের জন্য এই ফায়ার ব্যাচ দেয়। কিনান কলেজের মধ্যে ফায়ার এনার্জি নেওয়ার অনেকগুলো পদ্ধতি রয়েছে। সবচেয়ে ভালো পদ্ধতি হল অন্যদের কাছ থেকে এই ফায়ার এনার্জিগুলো কেড়ে নেওয়া। এই ফায়ার এনার্জি দিয়ে তোমরা কলেজের মধ্যে টপ 20তে চলে আসতে পারবে। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়।